ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি রেজওয়ানুল আজাদ রানা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেলা দুটার দিকে উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের উপকমিশনার মাসুদুর রহমান দু সালে তেরো সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে মিরপুরে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়